हेलो एवरीवन, আমি স্নেহাশিস অ্যাপটেক লার্নিং বারাসাতের পক্ষ থেকে অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে জাভা প্রোগ্রামিং এর উপর নাম্বার সিস্টেমের প্যাটার্ন, যেমন ধরুন প্যালিন্ড্রোম নাম্বার, আর্মস্ট্রং নাম্বার, এগুলোর বেসিক প্রোগ্রামিং একদম শুরু থেকে শেষ অবধি উইথ ডেসক্রিপশন বক্সে আমাদের প্রোগ্রামিং এর কিছু ডিটেইলিং দেওয়া থাকবে, তো সেটাও পেয়ে যাবেন এবং টোটালটা আমরা আমাদের ভিডিওতে দেখাবার চেষ্টা করব। তো বেসিক্যালি চারটে নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব, প্যালিন্ড্রোম নাম্বার, আর্মস্ট্রং নাম্বার, নিয়ন নাম্বার আর হার্শাদ নাম্বার। তো পুরো ভিডিওটা দেখবেন, কোথাও কাটবেন না, শেষ অবধি থাকবেন আমাদের সঙ্গে। ওকে, তো অ্যাট ফার্স্ট আমাদের প্রথম যে নাম্বার চেকিংটা আমরা দেখব সেটা হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। প্যালিন্ড্রোম নাম্বার একটা এক্সাম্পল হচ্ছে 121 অর 343 অথবা 212, মানে যে নাম্বারটা সামনের দিক থেকে এবং পেছন দিক থেকে সেম হয়, যেমন সামনের দিক থেকে 121, পেছন দিক থেকে কাউন্টিং করলে 121, এই নাম নাম্বারকে বলা হয় প্যালিন্ড্রোম নাম্বার। তো এই নাম্বার আমরা কি করে চেকিং করবো জাভাতে সেই প্রোগ্রামটা আমরা দেখি। বেসিক্যালি কতগুলো আমাকে ভ্যারিয়েবল এখানে কাউন্টিং করতে হবে, আমি টোটাল চারটে ভ্যারিয়েবল নিলাম। ফার্স্ট হচ্ছে ভ্যারিয়েবল এ, যেখানে আমি আমার নাম্বারটাকে স্টোর করছি, দ্যাট ইজ 121। ভ্যারিয়েবল সি এর ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু রাখলাম 0। ডি ভ্যারিয়েবলের মধ্যে এ ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা স্টোর করলাম, তার মানে এখন এ এর ভ্যালু 121 অ্যান্ড ডি এর ভ্যালু 121। এবার এখানে একটা লুপ চালাতে হবে, আমরা হোয়াইল লুপ ইউজ করছি। একটা কন্ডিশন দিলাম, তিনটে লাইন এখানে আমাদের লিখতে হবে, তো লাইনগুলো লিখে নিই তারপর আমরা বলছি। That's it. B হচ্ছে এর যে ভ্যালুটা আছে তাকে 10 দিয়ে ভাগ করার পর যেটা রিমাইন্ডার থাকবে সেটা স্টোর করবে। C তে আমরা একটা মেজর অপারেশন চালিয়েছি, এটাই হলো মেজর অপারেশন ফর ফাইন্ডিং আ প্যালিন্ড্রোম নাম্বার। আর এর মধ্যে A কে ভাগ করার পর যেটা ভাগফল থাকবে সেটা স্টোর হবে এখানে। তাহলে B তে স্টোর হচ্ছে ভাগশেষ আর এতে হচ্ছে ভাগফল। নাও একটা ইফ এলস কন্ডিশন এখানে আমরা রান করব। তো আমরা একবার দেখি এই অবধি করে প্রোগ্রামটা আমার কিভাবে অপারেশনটা হচ্ছে। তো হোয়াইলের মধ্যে যে পার্টটা প্রথমে হচ্ছে, বিতে প্রথমে স্টোর হচ্ছে ভাগশেষটা, তাহলে অ্যাকচুয়ালি 12.1 হওয়ার কথা, তাই ভাগশেষটা কিভাবে কাউন্টিং হবে 1 হিসাবে, মানে পয়েন্টের পরের পার্টটা। সি এর মধ্যে স্টোর হচ্ছে সি ইকুয়ালস টু, সি এর ইনিশিয়াল ভ্যালু ছিল 0 ইনটু 10 প্লাস বি এর ভ্যালু, দ্যাট মিন 1। তো সি এর মোট ভ্যালু হচ্ছে 1, এর মধ্যে স্টোর হচ্ছে ভাগফলটা, তার মানে 12.1, এটাকে আমরা এইভাবে ভাববো যে পয়েন্টের আগের পার্টটা, তার মানে 12। তো আবার সেটা রিপিট হচ্ছে লুপের জন্য, 1.2 হওয়ার কথা সেটা হয়ে যাচ্ছে আমার 2। এখানে আবার অপারেশনটা রান করছে, 10 ইন প্লাস 2, দ্যাট মিনস হচ্ছে এটা আমার 12। এখানে গিয়ে আবার রান করছে ভাগফল হিসাবে, মানে 1, 1 এর আবার ভাগশেষ করলে দাঁড়ায় 10 দিয়ে ভাগ করলে সেটা 1। এখানে এটা আবার রান করছে 12 ইন্টু 10 প্লাস 1, দ্যাট মিনস 121, আর 1 কে ভাগ করলে ভাগফল দাঁড়ায় হচ্ছে 0। 1 এর ভাগশেষ দাঁড়ায় 1, 1 এর ভাগফল হচ্ছে 0। তো আমার সি তে এই মুহূর্তে ভ্যালু আছে 121, আর আমরা লুপে ঢোকার আগে ডি এর মধ্যে স্টোর করেছিলাম 121। এবার সিম্পল ইফেলস যদি আমরা এভাবে রান করি, ডি ইকুয়ালস টু ইকুয়ালস টু সি, ডি আর সি যদি ইকুয়াল ভ্যালু হয় তাহলে আউটপুটে আসবে প্রিন্ট এলএন প্যালিন্ড্রোম নাম্বার। আর যদি দুটো না মেলে তাহলে ওটা এলস রান করবে, সেটা হয়ে যাবে নট প্যালিন্ড্রোম নাম্বার।
তো এবার প্রথমে আমরা এটা কম্পাইল করব। আমরা ক্লাসের নাম দিয়েছিলাম জাভা, তো জাভা সি নাম্বার ডট জাভা। আই হোপ কোনো এরর থাকবে না। এবার করতে হবে রান জাভা নাম্বার, তো 121 দেখাচ্ছে আমার একটা প্যালিন্ড্রোম নাম্বার। ওকে, নেক্সট হচ্ছে আমাদের আর্মস্ট্রং নাম্বার। তো আর্মস্ট্রং নাম্বারের একটা এক্সাম্পল হচ্ছে 153। এবার এই নাম্বারে কেন আর্মস্ট্রং নাম্বার বলা হয় সেটা আমরা দেখে নিই। যে নাম্বারের সাধারণত যে নাম্বারের প্রত্যেকটা ডিজিটের কিউবের যোগফল সেই নাম্বারটাই হয়, সেই নাম্বারকে বলা হয় আর্মস্ট্রং নাম্বার। তার মানে কি 153 এই তিনটে যে নাম্বার আছে এদের যদি আমরা কিউব করি, তাহলে 1 এর কিউব হবে 1, 5 এর কিউব হবে 125, 3 কিউব হবে 27। এগুলো যদি আমরা ইকুয়াল করি তাহলে আবার ঘুরে ফিরে দাঁড়াবে 153। তো এই নাম্বারকে বলা হয় আর্মস্ট্রং নাম্বার। তো প্যালিন্ড্রোম নাম্বারে যে প্রোগ্রামটা করেছি মোটামুটি 80% সেম থাকবে, জাস্ট একটা জায়গা চেঞ্জ হবে, সেটা হচ্ছে সি এর লাইনটা। এইখানে আমরা করে দেব সি প্লাস বি ইন্টু বি ইন্টু বি, ব্যাস আমাদের পুরোটা হয়ে যাবে। আর বাকি তো এগুলো চেঞ্জ করতেই হবে, প্যালিন্ড্রোমের জায়গা আর্মস্ট্রং, এখানে নট প্যালিন্ড্রোমের জায়গা নট আর্মস্ট্রং, তো পুরোটাই আমাদের সেম টু সেম থাকছে। তো এবার আমরা যদি রান করি আই হোপ কোনো এরর নেই, সিএলএস রান করলাম আর্মস্ট্রং নাম্বার। তো কিভাবে হলো ব্যাপারটা আমরা প্রথমে দেখবো, এখানে অ্যাজ ইউজুয়াল ভাগশেষ আসবে, তাহলে 153 সেটার ভাগশেষ দাঁড়াবে হচ্ছে 3, মানে পয়েন্টের পরের পার্টটা। এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 0 প্লাস 3 ইন্টু 3 ইন্টু 3, দ্যাট মিনস 27, তার মানে সি এর ভ্যালু হচ্ছে 27। এতে আসবে পয়েন্টের আগের পার্টটা, দ্যাট মিনস 15। লুপ আবার রিপিট করবে, 1.5 হবে, সেখান থেকে 5 কে এখানে কাউন্টিং করবে, এখানে হবে 27 প্লাস 5 ইন্টু 5 ইন্টু 5, 125, তার মানে 152। এখানে আসবে 1, 1 এর ভাগশেষ মানে 1 এর অ্যাকচুয়ালি 0.1 হয়, তো সেখান থেকে 1 উঠে আসবে ভাগশেষ হিসাবে, মানে বিতে স্টোর হবে রিমাইন্ডার। আর এখানে হবে সি প্লাস, দ্যাট মিন 152 প্লাস 1 ইন্টু 1 ইন্টু 1, তার মানে 1, সব মিলিয়ে 153। আর এখানে 1 এর করলে ওটা ভাগফল হিসাবে চলে আসবে 0, 0 হয়ে গেলে আমাদের লুপটা ভেঙে যাবে। এবার সিতে আমাদের 153, ডিতেও ছিল আমাদের 153, দুটো ইকুয়াল হলে আর্মস্ট্রং, না হলে নট আর্মস্ট্রং। তো এইটা হলো আমাদের একটা আর্মস্ট্রং নাম্বারের উদাহরণ। অন্য একটা আমরা আর্মস্ট্রং নাম্বার চেকিং করি, 370, এটাও হচ্ছে আমাদের একটা আর্মস্ট্রং নাম্বার। কম্পাইল করলাম, দেন রান করলাম আর্মস্ট্রং নাম্বার। বাট যদি আমরা এখানে 37 দিয়ে দিই, 37 দিয়ে তারপর যদি সেটাকে আমরা কম্পাইল করি অ্যান্ড তারপর যদি সেটা আমরা রান করি, সিএলএস দিয়ে দিই, কিন্তু কোনো আর্মস্ট্রং নাম্বার নয়। তো এইটা হলো আর্মস্ট্রং নাম্বারের এক্সাম্পল। ওকে, তো থার্ড হচ্ছে আমাদের নিয়ন নাম্বার। নিয়ন নাম্বার হচ্ছে যে নাম্বারের স্কোয়ার করার পরে প্রত্যেকটা ডিজিটের যোগফল যদি আবার ঘুরে ফিরে সেই নাম্বারটাই হয় তখন সেটাকে বলা হয় নিয়ন নাম্বার। যেমন 9, 9 এর স্কোয়ার করলে 81 হয়, 81 এর দুখানা ডিজিট থাকে 8 আর 1, দুটো যোগ করলে আবার হয় 9, তো 9 একটা নিয়ন নাম্বার। তো নিয়ন নাম্বার চেকিং এর জন্য খালি একটা এক্সট্রা ভ্যারিয়েবল আমাদের নিতে হয়েছে, যেটা হচ্ছে ই। এবার দেখি আমরা প্রোগ্রামটা কি করেছি। তো প্রথমত ডি এর মধ্যে এবারে এ ইন্টু এ স্টোর করেছি, তার মানে ডি তে স্টোর হয়েছে 81, ই তে স্টোর করেছি পুরো এটাকে, মানে হচ্ছে আমার 9। এবার আমি হোয়াইল লুপটাকে দেখি। হোয়াইল লুপের প্রথমে হয়েছে সেই একই ব্যাপার, ডি কে ভাগ করা হয়েছে 10 দিয়ে, তো ভাগশেষ ওখান থেকে উঠে আসবে হচ্ছে 8.1, সেখান থেকে আমরা পাবো হচ্ছে এ 1। এরপর সি তে হচ্ছে সি প্লাস বি, তার মানে 0 প্লাস 1, তার মানে সি এর ভ্যালু আলটিমেটলি দাঁড়াচ্ছে 1।
ए তে স্টোর হচ্ছে 8.1 থেকে 8 ভাগফলটা। এবার আমরা আবার চলে যাচ্ছি, রিপিট করছি আমার লুপ। এখানে আমি 8 টাকে আমরা ভাগশেষ হিসেবে পাচ্ছি হচ্ছে 8, সে 8 এখানে 1 প্লাস 8 হিসেবে স্টোর হচ্ছে 9, তাহলে সি এর ভ্যালু আমার দাঁড়াচ্ছে 9, আর এখানে এটা হয়ে যাচ্ছে 0, কারণ 8 থাকছে, 8 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি সেটা আলটিমেট রেজাল্ট 0.8, ভাগফল হিসেবে 0 পাচ্ছি। তো এখানে এবার আমরা যদি আমরা আবার দেখি যে আমাদের সি তে স্টোর আছে 9 আর ওখানে ই তে স্টোর আছে 9, ই আর সি যদি পরস্পর মিলে যায় তাহলে টেক নাম্বার, না হলে নটা টেক নাম্বার। তো আমরা এটা রান করব, এবার কম্পাইল করলাম, দেন আমরা এটা রান করলাম, তাহলে এটা হচ্ছে আমার টেক নাম্বারের একটা এক্সাম্পল। আজকে লাস্ট নাম্বার চেকিং হচ্ছে হর্ষদ নাম্বার। হর্ষদ নাম্বার হচ্ছে 81 বা 153, এটা একটা হর্ষদ নাম্বার, সরি 153 এটা হচ্ছে হর্ষদ নাম্বার। না হর্ষদ নাম্বার কোনগুলো, না যে নাম্বারের ডিজিটগুলোর যোগফল দিয়ে সেই নাম্বারটাকে ভাগ করা যায়, তার মানে 81 দিয়ে 9 ভাগ করলে ভাগশেষ 0 আসে। বা যদি আমরা দেখি 153, এটার তিনটে ডিজিটের যোগফল হচ্ছে 5 + 1 = 6 + 3 = 9, তো 9 দিয়ে 153 ভাগ যায়। এই নাম্বারগুলোকে বলা হয় হর্ষদ নাম্বার। তো আমি একটা যে কোনো হর্ষদ নাম্বার এখানে লিখে নিচ্ছি, দ্যাট ইজ 81। এখানে মোটামুটি পুরো প্রোগ্রামটা সেমই থাকবে, চেঞ্জ হবে খালি এই জায়গাটায়, ইফের জায়গাটায়। তার আগে আমরা এদিকটা বুঝাই, ব্যাপারটা কি হলো। না প্রথমে সেই একইভাবে 81 থেকে 1 উঠে এলো অ্যাজ আ ভাগশেষ রিমাইন্ডার হিসাবে, সিতে যোগ হলো সি প্লাস বি, দ্যাট মিনস 0 + 1 হচ্ছে 1, লাস্টে আবার সে একইভাবে চলে হলো 8। এইটের আবার চেকিং হলো, 8 এর ভাগফল 0.8, তো সেখান থেকে ভাগশেষ সরি রিমাইন্ডার হিসাবে 8 চলে এলো, দেন 1 + 8 দ্যাট মিনস 9, আর 8 গিয়ে সেটা 0 হয়ে গেল, তার মানে সিতে আমার রইল 9। ইফে এইভাবে আমাকে লিখতে হবে। এবারে আগে থেকে ডি তে স্টোর ছিল আমার 81, তার মানে ডি রিমাইন্ডার সিম্বল, যদি সি মানে ডি কে সি দিয়ে ভাগ করে ভাগশেষ যদি আমার 0 আসে তাহলে সেই নাম্বারটা হবে হর্ষদ নাম্বার, না হলে নটা হর্ষদ নাম্বার। তাহলে আমরা আউটপুটটাকে রান করে দেখি কি দেখায়। তো প্রোগ্রামটাকে রান করার পর আমরা দেখলাম আমাদের এটা দেখাচ্ছে হচ্ছে অ্যাজ আ হর্ষদ নাম্বার। যদি আমরা এখানে 153 দিই তাহলেও কিন্তু আমার এখানে হর্ষদ নাম্বার দেখাবে, বাট যদি 151 দিই, 5 + 1 + 1 = 7, তখন কিন্তু আর হর্ষদ নাম্বার দেখাবে না। তো এই ছিল আজকের চারটে নাম্বারের উদাহরণ, প্যালিন্ড্রম, আর্মস্ট্রং, নিয়ন আর হর্ষদ। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই জানাবেন আরও কী কী ধরনের টপিকের উপর ভিডিও করলে আপনাদের ভালো লাগবে, আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।